আসসালামু আলাইকুম, আর অত্র এলাকার আর বাফর প্রতি বছর আর অরস করি। আজ প্রায় 8 বছর ধরি আর বাবাইন থাকা লই মনে করেন। আজ আর 8 ভাই ব্যাকুনে মিলিয়ে আর অরস করি প্রতি বছর এইভাবে করি। ওয়াস মাহফিল, শ্যামা মাহফিল এবং খাবার দাবার আয়োজন করি অত্র এলাকার মানুষজন লয় এবং অত্র এলাকার সমাজ লয় অত্র এলাকার এবং মেম্বার থারা তুলে মুরব্বীগণ তুলে এর ব্যাকুণ লয়ের আর এইভাবে অরোজ করি প্রতি বছর আর বাবিন থাকালনের ফরতুন। মানিক ফকির দীর্ঘ দরবার ভক্ত আছিল আমির ভান্ডারর, যিয়ে নারা সড়তুনিতে দেখি আর তো সেহেতু ও ইন্তেকালনের পরে তুন প্রতি বছর নিয়ে জেফত করে। তো সেই শুভ তাহারা দাওয়াত পাই আর আই ব্যাকগুণ তো জিয়েন ও গোয়াল্লার উলির ভক্ত আছিল। তো বাদ বাকিয়েন ও জানে এবং জিবে সৈয়দ এই যে হজরত আমিরুজ্জামান সাহা ওর ভক্ত আছিল, ওর শাহরিদ আছিল, এই আবু শাহবাজির শাহরিদ আছিল। তো এই সেহেতু ও তাহলে আর ফরতুন আর দত করে প্রতি বছর এইভাবে একখান ওরস মাহফিল করে। তাহারাই এলাহার সমাজের মানুষ ব্যাকগুণ হয় মানিক ফর ওরসের ফকরতুন আয় রাঙ্গুনিয়া চ্যানেলরে ধন্যবাদ জানাই এই বলে আর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় মালিক ফকিরের অরসন মধ্যে আয়েরে খুব আনন্দিত হইলাম এবং জিয়ারত করলাম, জিয়ারতের মধ্যে মিলাতন মধ্যেও শরিক হলাম, জিকির আসকার করলাম, বেশি আনন্দিত হইলাম, রুহানি হরাক তো আনন্দিত হইলাম এবং অরস উপলক্ষে যে জিয়াফতর খানা তবরুকর মেজবান আয়োজন করছি এবং তবরুক গ্রহণ করলাম খুব আনন্দিত আলহামদুলিল্লাহ। এবং প্রতি বছর যেন মানে কি অর্থাৎ ইয়ান জারি সারি তাকে এই কামনা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মগর সিতারু সে যাওয়া পায়া ওর মোহাম্মদিয়া রসূল, আমাদের অনেক সময় বিলম্ব, আপনারা সবাই মন্থন দিয়ে জিকির করুন, জিকির শুনুন। Yeah.